গণমাধ্যমে একটি বার্তা প্রকাশিত হয়েছে, বিশেষ করে দিল্লি বাইডেন প্রশাসনকে একটি চিঠি দিয়েছে, যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এক দফা দাবিতে আপনারা এবং সাধারণ জনগণও রাজপথে আছে, তারা বলছে তারাও বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু শেখ হাসিনাকে যেভাবে তারা অস্বস্তিতে ফেলেছে সেটি ভারত প্রত্যাশা করে না, মনে করছে এটি বাংলাদেশ সহ এ অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্নিত করবে। এই বার্তার ব্যাপারে আপনাদের তো এটা আমরাও পত্রিকায় দেখলাম আজকে, ডয়েচে ভেলের বরাত দিয়ে পত্রিকায় রিপোর্টটি করা হয়েছে। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই জন্যে যে আজকে সকল বাংলাদেশের যে সংকট, সেই সংকটের মূলে হচ্ছে কিন্তু এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাই। এবং এই গত 15 বছরে বাংলাদেশের মানুষের উপরে যে অকথ্য নির্যাতন করা হয়েছে রাষ্ট্রকে দিয়ে, বাংলাদেশে যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস গড়ে তোলা হয়েছে এবং একটা বলা যেতে পারে যে একটা টোটালি একটা ডিপ স্টেট তৈরি করা হয়েছে, সেখানে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ যারা গণতন্ত্রের কথা বলে সব সময়, গণতন্ত্রকে আফল করার চেষ্টা করে, তাদের কাছে এটা অপ্রত্যাশিত যদি এই নিউজ সত্য হয়ে থাকে। আমরা নিশ্চয়ই এটা আশা করব যে ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা মর্যাদা দেবে এবং এই দেশে সত্যিকার অর্থেই সকল দলের অংশগ্রহণে, সকলের সদিচ্ছায় একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে। এই কথাটা আমরা কখনোই বলতাম না, বলতে বাধ্য হচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তারা বাংলাদেশের রাজনীতির আভ্যন্তরীণ ব্যাপারে তারা এই মন্তব্যগুলো করছে। আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। আমরা বাংলাদেশের মানুষের আস্থার উপর আস্থা রাখি, তাদের শক্তির উপরে আস্থা রাখি। আজকে ভারত, আমি মনে করি যে তারা দেখবে যে বাংলাদেশের মানুষ কী চায়, বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা কোনো পদক্ষেপ নেয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক, এবং আমরা মনে করি সেটা বাংলাদেশের মানুষের জন্যে, এই অঞ্চলের নিরাপত্তার জন্যেও শুভ হবে না বলে আমরা মনে করি। এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশের সম্ভাবনাকে ধ্বংস করেছে, এবং এখন বাংলাদেশের মানুষকে জিম্মি করে তারা একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। আমরা এই দেশের জনগণ আজকে এক হয়েছে, সমস্ত দলগুলো এক হয়েছে, তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যে, তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা লড়াই শুরু করেছে। এই এক দফা লড়াই নিশ্চয়ই জনগণ জয়ী হবে ইনশাআল্লাহ।